আমাদের চ্যানেল লাইফ উইথ প্রণব। আজকে আমাদের মিউজিক ভিডিওর মানে ভিডিও শ্যুটটা হচ্ছে আর কি, সেটাই তোমাদেরকে দেখাবো। চলো, অলরেডি শ্যুট চলছে ওখানে, তোমাদের দেখাই। সঙ্গে থাকো, দেখতে থাকো, শেষ অবধি দেখো, আর সঙ্গে থাকো আর কি। চলো, এই যে পিছন দিকে মডেল বসে আছে, ওখানে শ্যুট চলছে, ওদিকে এই যে ভিডিওগ্রাফার ভিডিও নিচ্ছে আর কি। এই আমাদের মন্দির, ঠাকুরের মন্দির, মন্দিরে শ্যুট চলছে। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো, আমাদের ভিডিও শ্যুট চলছে। দেখতে পাচ্ছ বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, সেই জন্য আমাদের শ্যুট শুরু হতে লেট হয়েছে। এই যে এইখানে আরেকজন রেডি হয়ে দাঁড়িয়ে আছে, যাকে আমরা দেখাবো না ভিডিওতে। আমাদের বাড়ির মন্দির, আস্তে 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 আমার দিকে দেখো, আমার দিকে দেখো। এই যে আমাদের ক্যামেরাম্যান, এই যে আমাদের শুট চলছে, এই যে আমাদের মডেল, এটা সেকেন্ড চেঞ্জ আর কি। কেমন লাগছে মনে হয়? খুব ভালো, এক্সাইটেড লাগছে, খুব মজা হচ্ছে। আর আমাদের বৃষ্টির জন্য আমাদের প্রচুর লেট হয়েছে শুটে আজকে, তাই তো? হ্যাঁ, প্রচুর। প্রথম শুরু হলো সমস্যা। সেই হচ্ছে আমাদের শুটিং লোকেশন, আর একটা স্পটে আমরা শুট করছি এই মুহূর্তে। এই যে শুট চলছে একদম, স্টিল কন্টিনিউস আর কি। ওই যে মডেল আছে পিছন থেকে, ফটোগ্রাফারও মানে ভিডিওগ্রাফারও তুলছে। এই যে আমাদের মুখ একদম কালো হয়ে গেছে, সারাদিন ধরে ঘুরছি আমরা পুরো এদিক ওদিক থেকে, বেশি পরিশ্রম করছি আমি। হ্যাঁ, যে একদমই কিছু করছে না আর কি। এখানে আমাদের আরো সহকর্মী আছে পিছন দিকে, এই যে হ্যাঁ, আমরা প্রচুর কাজ করছি আর কি, প্রচুর হাত পা ব্যথা হয়ে গেছে আমাদের। এখনো খানিকটা বাকি আছে, তারপর হ্যাঁ তুই তোর ওইগুলো না। আমাদের আজকে লাস্ট লোকেশন, লাস্ট শুট চলছে, মানে লাস্ট সিন চলছে আর কি। চার পাঁচটা ঘুরে দেখিয়ে দিই তোমাদের। এই আমরা হচ্ছে মানে ক্রিউ মেম্বার, বিনে পয়সার কি ক্রিউ মেম্বার আমরা। হ্যাঁ, মাল বইছি, লাইট বইছি, লাইট দেখাচ্ছি এইসব আর কি। এই ছিল আমাদের বিহাইন্ড দ্য সিনস আর কি মিউজিক ভিডিওটা। মিউজিক ভিডিওটা অলরেডি রিলিজ করে গেছে আমাদের ইউটিউব চ্যানেল ইউনে প্রোডাকশনসে, ওখানে গিয়ে এবার চেক আউট করে নাও। এছাড়াও আমাদের যে মানে ডিসক্রিপশন বক্সে পুরো ডিটেলসটা দেওয়া থাকবে। তাই আশা করি ভিডিওটা ভালো লাগলো, ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর ভিডিওতে গিয়ে কমেন্ট করো কেমন লাগলো।